हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस। आमी आज अपन के चाल कूमड़ो दिए कतल माछेर झोल रान्ना करे देखाबो। आमी आज पतला झोल किभावे कतल माछ दिए रान्ना करा जाए सेई रेसिपिटी शेयर करब, कारण एखन जे गरम पड़ेछे एखन एई धरनेर पतला झोलेर तरकारी खेले सबचेये भालो आमादेर शरीरेर जन्य। आमी खूब सहज भावे ये रेसिपिटी करे देखिएछि। आर चाल कुमड़ो दिए एभावे तरकारी रान्ना करले किन्तु खूब ही मजा है। आपनारा अवश्य बासाय एटी रान्ना करे खाबेन आर परिवारेर सबाइके खाओबेन, देखबेन सबाई खूब ही पसंद करबे। आर एखन बाजारे भालोई चाल कुमड़ो पावा जाच्छे, ताई जे कोनो बड़ो माछ दिए ये रान्नाटी करा जाए। चलुन ताहले देखेनी किभावे आमी रान्नाटी करछि। এইজন্য আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি। চাল কুমড়োর বিচিগুলো ফেলে দিলেই ভালো হয়। আর এখন আমি এখানে কাতল মাছ নিয়েছি চার পিস। মাছের মধ্যে আমি সামান্য হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আপনারা চাইলে ধনিয়ার গুঁড়োও দিতে পারেন, আমি দেইনি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিচ্ছে। মশলাগুলো মাছের মধ্যে লাগানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি প্যান নিয়ে নিলাম, এই প্যানের মধ্যে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, আর এই পানির মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি চাল কুমড়ো তরকারি রান্না করলে সামান্য একটু ভাপ দিয়ে নেই, এতে করে চাল কুমড়ো যে একটি গন্ধ আছে সেটি চলে যায়। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমি একটু ফুটিয়ে নিব। এই তো বলক চলে আসছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। একটু ঢেকে দিয়েছিলাম, এতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন এইরকম একটু সেদ্ধ হয়ে আসবে তখন এগুলো পানি থেকে তুলে নিব। এই তো আমার তোলা হয়ে গিয়েছে সবগুলো চাল কুমড়ো। এখন আমি চাল কুমড়োগুলো একটি সাইডে রেখে দিয়ে একটি প্যানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য পানি, যেহেতু আমি এখন গুঁড়া মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার একটি গন্ধ থেকেই যাবে। তাই যতটা সম্ভব 5-6 মিনিট লাগিয়ে মশলাটা কষাতে হবে। এই যে যখন কষাতে কষাতে এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়োটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-6 মিনিট পর, আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আমি প্রথমে চাল কুমড়োটা কিন্তু 50% সেদ্ধ করেছিলাম আর বাকি 50% কিন্তু আমাকে এখন কষানোর সময় সেদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলটা আপনারা যে রকম রাখতে চান সে অনুযায়ী পানিটা দিতে হবে। আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিব, তাই আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যদি পরবর্তীতে লাগে তখন আরও দেয়া যাবে। এখন আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম লবণ একটু কম হয়েছে, এ পর্যায়ে লবণটা দেখে নিতে হবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, এখন আমি ঢেকে রেখে দিব যে পর্যন্ত বলক না আসে। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিব, পাশের চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, তারপর ম্যারিনেট করা
মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব, আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন, আবার হালকা করেও ভেজে নিতে পারেন। আর পাতলা ঝোলের তরকারিতে কিন্তু মাছগুলো কড়া করে না ভাজলেই ভালো হয়। আমি মিডিয়াম করেই ভেজেছি, বেশি কড়াও করিনি আবার হালকাও করিনি। এতো আমি উল্টে পাল্টে দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি একটি পাত্রে। এখন এই মাছগুলো সেই তরকারির মধ্যে দিয়ে দিব। এদিকে আমার তরকারির মধ্যে বলকটাও চলে এসেছে। এখন মাছগুলো দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ তরকারিটা রান্না করে নেব, এতে করে মাছের ভেতরে ঝোলটাও ঢুকবে আর খেতে ভালো লাগবে। এদিকে চাল কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, মাছ সেদ্ধ হওয়ার সাথে সাথে চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা মাছ থেকে যে তেলটা রয়ে গিয়েছিল সেই তেলটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন। আমি ধনিয়া পাতা দিয়েছি তাই জিরার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব 5-6 মিনিটের জন্য। ফিরে আসলাম 5-6 মিনিট পর, আমার তরকারিটা সম্পূর্ণ রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় অবশ্যই এটি রান্না করে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।